আমি শ্রাবন্তী তোমাদের সাথে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখানে লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, তো বেশি হয় না, দু একটা করে হচ্ছে এখন, জানি না কেন আগে বেশ হয়েছিল। আজ সানডে, তো সানডেতে যেটা হয় সকালবেলা মোটামুটি কিনে খাওয়া হয় আর কি, ইডলি বা যাই হোক একটু নাস্তাটা আর কি কিনেই খাওয়া হয়, বাড়িতে খুব একটা বানায় না। দেখবে সানডেতে বেশি কাজ থাকে। তো দেখো দুখানা ডালিয়া কি সুন্দর ফুটেছে, মাঝখানে একটা ছোট্ট কুঁড়ি, তো এত সুন্দর কালারটা হয়েছে। আমি কিন্তু গত বছর লাগিয়েছিলাম, তার শিকড় থেকে চারা বেরিয়েছিল, তো সেখানে ডালিয়া হয়েছে। দেখো ছোট ছোট ফুল হয়েছে, আমি গোলাপ গাছে আর কি, ছোট ছোট গোলাপ আর কি, খুব বেশি বড় গোলাপ না, আমার ছোট গোলাপ বেশি সুইট লাগে আর কি। মানে গাছ ভর্তি গোলাপ থাকবে, একটা গাছে একটা বড় গোলাপ হয়ে আর হলো না, এরকম ভালো লাগে না। তো ওই জন্যই মানে ছোট গাছে ছোট ছোট গোলাপে, দেখো গাঁদারও কুড়িয়ে এসেছে, গাঁদা গাছও প্রচুর হয়েছে। তো শীতে রোদ, মানে রোদে থাকবো কি, এত ঠান্ডা হাওয়া, এমনিতে তো প্রচণ্ড শরীর খারাপ, মানে মানে হঠাৎ করে এতটা ঠান্ডা, মানে টেম্পারেচার কমে গেছে যে ম্যাক্সিমাম যার সাথে কথা বলছি তারই দেখছি গলা ভাঙা। তো ছাদের গাছগুলো ঘুরে ফিরে দেখতে ভালো লাগে, আর এরকম মাঝে মাঝে কাক পায়রা এগুলো আসতেই থাকে। বাড়িতে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে এখানে পায়রা আমাদের বাড়িতে আসে। আর আকাশটা দেখো কি সুন্দর ব্লু কালারের, একদম এত ভালো লাগছিল, কিন্তু কি করব, এদিকে শনশন করে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, ওপরে রোদ, অর্ধেকটা ছাদ দেখেছো ছায়া, অর্ধেকটা রোদ। মানে ধীরে ধীরে এটা মানে তিনটে সাড়ে তিনটে বাজে কি চলে যায় রোদটা আর কি, তো এরকম অবস্থা। তো দেখো পায়রাগুলো বকম বকম করছে। যখন তোজো ছোট ছিল আর কি, তখন ও কি করতো না, কোলের ওপর অনেকগুলো চাল ছড়িয়ে রাখতো, কাঁধে চাল ছড়িয়ে, মানে কাঁধে হাত না সরি কাঁধে না হাতে চাল ছড়িয়ে রাখতো, তো পায়রাগুলো এসে ওর হাত থেকে খেত। তো আমি এখানে একটা ছাদে ক্যাম্প খাট পেতেছি, আর সোফার মানে অনেকগুলো কুশন আর কি, যেগুলো খুব একটা ইউজ হয় না, সেই কুশনগুলোতে আমি একটু শুয়ে, মানে মাথা দিয়ে শুয়ে আছি, কারণ সবাই বলছে এত ঠান্ডায় তাড়াতাড়ি রান্না করলে রান্না ঠান্ডা হয়ে যাবে। তো আমি একটু দেরি করে রান্নাঘরে যাচ্ছি আর কি, ওই জন্য একটু রোদ নিচ্ছিলাম। তো দেখো এখানে মশলা বানিয়েছি, যেটা সাধারণ মশলা হয় ওইটাই আর বানিয়েছি আর কি, আদা রসুন পেস্ট আর জিরে, জিরে পেস্ট, তোমরা ইচ্ছা করলে ধনে পেস্টও করবো। আজকে খাসির মাংস বানাবো, খাসির মাংস খেতে তো সবারই মোটামুটি ভালো লাগে, তো মশলাগুলো দিয়ে দিলাম আর কি। তো এরকমভাবে মেখে করলে ভালো হয়। আর এই দইটা খুব সুন্দর, এত ক্রিমি, মানে যে কি বলবো, এত সুন্দর মাংসের পেস্টটা হয়েছিল। আর আমি দিয়ে দিলাম ঘি, ম্যারিনেশনের সময় যদি তোমরা ঘি দিয়ে ম্যারিনেশন করো খাসির মাংস, তো টেস্ট একটা ভীষণ ভালো আসবে, তো এটাই করেছিলাম। তো এইগুলো আমি আস্তে আস্তে মাংসের সাথে মাখিয়ে রেখেছিলাম, বেশ মানে যে খুব বেশিক্ষণ মাখিয়ে রেখেছিলাম তা না, তাও মোটামুটি 15 মিনিট মতো। আর এই দেখো কিচেনের জানলা থেকে হালকা রোদ আসছে, কিন্তু আমার গায়ে কিন্তু এই রোদটা পড়ছে না। তো যাই হোক, আমার রান্নাঘরে পুরো মানে ঠান্ডা বরফ হয়ে আসছি। তো যাই হোক, এখানে দেখো শুকনো লঙ্কা এলাচ যেগুলো ডেলি আমরা দিই আর কি, গরম মশলা ওইগুলো দিয়ে রান্না করছি। তো মশলা মাংসটা রসুন খুব একটা বেশি দিই না, আদাটা বেশি দিয়েছিলাম, কারণ আমার একটু ইচ্ছা করছিলো, সর্দি যেহেতু হয়েছে তো ইচ্ছা করছিলো একটু আদা রসুনের, মানে আদা বেশি খেলে আর কি গলাটা ঠিক থাকবে, একটু ঝাঁঝ ঝাঁঝ হবে, একটুখানি ঝাল হবে, তো সেই জন্য আমি একটু বেশি করে আজকে আদা দিয়ে রান্না করছি। আর দেখো পেঁয়াজগুলো ভাজছি। তো এইভাবে আমি রান্নাঘরে মোটামুটি বেশ কিছুক্ষণ টাইম ছিলাম, খাসির মাংস আর কি। যদি তুমি কড়াইতে করো তো অনেক ঘন্টা লেগে যাবে, কিন্তু যদি তুমি প্রেশার কুকারে করো, মানে কড়াইতে বেশ খানিকক্ষণ আর কি কষিয়েছিলাম, তো কষাতে কষাতে যে কালারটা আসে ওটা দেখতে বেশ ভালো লাগে। তোমাদের সাথে কথা বলবো কি, এত গলা ভেঙে গেছে, তার উপর আবার মানে সর্দি কাশি, মানে এত ঠান্ডাটা আমি নিতে পারলাম না, এত মানে কষ্ট হচ্ছে আর কি বলবো, শরীরটা একটু মানে সারলে, একটু মানে ঠান্ডাটা কেটে গেলে একটু ফ্রি হয়ে যাবো আর কি। তা সেদিনকে মাংসটা খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমি একটু ঝাল দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি,
সেটা হচ্ছে এরকম মিক্সি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি, যে আমি যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেইগুলো একটু কাঁচা লঙ্কা, একটুখানি লাল হয়ে যাওয়া লঙ্কা আর কি। তো দেখো সিটি মারলাম আর কি। প্রেশার কুকারে যখন আমি মাংসটা দিই তখন ঝোল আর মাংসটা পুরো দুটো আলাদা জায়গায় করি, একসাথে মাংস ঝোল একসাথে প্রেশার কুকারে দিয়ে গেলে যে প্রেশার কুকার থেকে গা দিয়ে গড়িয়ে পড়ে, ওই জন্য আমি সবসময় মাংসগুলো আগে থেকে তুলে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিই, তারপরে ঝোলটা দিই। তো দু তিনটে সিটি হয়ে যাওয়ার পর আমি ছাদে চলে এলাম, কারণ সঙ্গে সঙ্গে সিটি হল মানে খুলে দিলে আর মাংস সেদ্ধ হবে না, তোমরা অনেকেই সেটা জানো। আরে দেখো এখানে মাংসের ঝোলটা এত, মানে যেহেতু আমি হলুদটা ইচ্ছা করে হলুদটা কম দিয়েছি, যেহেতু দই দিয়েছি সেহেতু হলুদটা একটু কম দিলে কিন্তু খেতে টেস্ট হয় আর দেখতেও খুব সুন্দর হয়। দেখো ঝোলের কালারটা কিন্তু খুব ভালো হয়েছে। আর ঘি দিয়ে বন্ধুরা মাংস ম্যারিনেশন করো, তো দেখো মানে আলাদা টেস্টই আসবে। আর দই দিয়ে মাংস করলে তো সুন্দর লাগে, সেটা তো আলাদা কথায়। তো এখানে আমার মাংসের মধ্যে বেশ খানিকটা চর্বিও ছিল, যা অর্ধেক চর্বি আমি প্রেশার কুকারের মধ্যেই সিটি দিয়ে দিয়েছি। তো মা খাসির মাংসের ঝোলের কালারটা এত সুন্দর এসেছে দই দেওয়ার জন্য যে কি বলবো, অনেক দিন বাদে এত সুন্দর একটা রান্না আমি করলাম। তো দেখো এখানে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আমি ঠিক দিইনি, মেয়ে দিয়েছিল অর্ডার। তো গুড়িয়া বললো দেখো মা যে এটা তোমার খুব কাজে লাগবে, তো আর ছেলে বললো আনবক্সিং আমি করব। এটা খুব দরকারি মনে হলো তাই এটা এরকম রোল করা যায়, এটা বেসিনের ওপর ফিট করা যায় আর পুরো টাইট হয়ে বসে আর কি। তার মধ্যে যে আমরা মার্কেট থেকে সবজিগুলো নিয়ে আসি সেইগুলো এরকম ডাইরেক্ট এখানে এই জিনিসটা লাগিয়ে তুমি যদি সবজিটা ধুয়ে নাও আস্তে আস্তে জল ঝরে যাবে, তো এটা আমার মনে হলো খুব সুবিধার, তাই সেই জন্যই আমি। আর এখানে নিচে ড্রায়ারগুলো একটু পরিষ্কার করেছি, দেখো রঙটা একটু লাল রঙটা একটু ভালো লাগছে, না হলে একটু রান্না করতে গিয়ে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে, মাঝে মধ্যে হয় অবশ্য। তো প্লেটগুলো তুলে নিচ্ছি, সংসারে তো জানোই অনেকগুলো কাজই থাকে। তো এইখানে দেখো মেয়ে মোবাইলে এখানে সেট করে ও মোটামুটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করছিল। তো বলছিল মা আমি এখন ব্রেক নিচ্ছি, এখন তুমি কেন ক্যামেরা দিয়ে শ্যুট করছো, যখন করছিলাম তখন কেন করছো না, তো এরকম স্কিপিংয়ের মতো করছে। আমরা ছোটোবেলায় কিন্তু স্কিপিং আমরা রশি দিয়ে করতাম, কিন্তু যাই হোক ও এইভাবে মোটামুটি করে, ও নিজের ফিগারটা ঠিক রেখেছে এখনও পর্যন্ত, জানি না এরপরে কী হবে। তো এই জলের বোতলটা দেখো এটাও একদিন কিনে মানে অর্ডার করা হয়েছিল কাঁচের বোতল, আমার ইচ্ছা আছে কাঁচের বোতলেই জল টল মানে খেলে ভালো আর কি, প্লাস্টিক বোতলটা যতটা পারবো না ইউজ করতে, কারণ প্লাস্টিক বোতল একদমই জলের টেস্টটাও যেন চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে অল্প অল্প করে কিনবো, বেশি না মাত্র 6টা কিনেছি, পরে ইচ্ছা আছে আরও নেক্সট মান্থে বা কি তার 2-1 মাস পরে কিনবো আরও 6টা আর কি। তো দেখো এখানে চিকেন স্টিউ হয়েছিল, তো চিকেন স্টিউ হয়েছিল, এটা গুড়িয়া নিজেই বানিয়েছে, ও মোটামুটি এসব স্যুপ স্টিউ এগুলো খেতে খুব ভালোবাসে। তো আমাদের সবার জন্য চিকেনের অ্যাকচুয়ালি মানে একটু ছোট ছোট করে কেটে দেওয়াটা ভালো আর কি। তো শীতকালে তো এইগুলো খেতে বেশ ভালো লাগে। মা মোটামুটি গাজর দিয়েছে আর ফুলকপি, পেঁয়াজ রসুন আর একটু গোলমরিচ আদা এগুলো দিয়ে একেবারে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে। তো আমরা সাধারণত দেশি মুরগিতে স্টিউটা খাই না বা স্যুপ খাই না, এগুলো পোলট্রি মুরগি। তো দেশি মুরগি এমনি যখন চিকেন ধরো সানডেতে রান্না করি চিকেন, তখন দেশি মুরগির রান্না আর কি করা হয়, যে কিন্তু এই পোলট্রি মুরগিতেই চিকেন স্টিউটা খাওয়া হয় আর কি। তো ব্রাউন ব্রেড দিয়ে মোটামুটি ভালোই লাগছিল খেতে। চলে এলাম রাতের বেলা একটু ব্যালকনিতে, ইচ্ছা করলো না, ভাবলাম এত ঠান্ডা বেশিক্ষণ তো থাকতে পারবো না, কিন্তু ইচ্ছা করলো মানে তোমাদের সাথে একটু শেয়ার করি রাতের বেলাটা আমাদের এখানে ভিউটা কেমন হয়।
তো দেখো কুয়াশায় লাইটগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে রাতেও বোঝা যাচ্ছে পুরো ঝাপসা ঝাপসা লাইটগুলো। রাতের দিকে এখানে মোটামুটি 7-8 এরকম নেমেছে আজকাল, তো জানি না আরও কত টেম্পারেচার কমবে আর কি। কিন্তু যাই হোক এখানে প্রচণ্ড ঠান্ডা। তো বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন বাজিয়ে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।